পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের বনপাস রেল স্টেশন সংলগ্ন রেল লাইন থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা ওই এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে জিআরপি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় মানুষজনের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে। জিআরপি নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে। বাড়ি চেনা যাচ্ছে না, ওই তো মুখ নাই, মুখ নাই তো নেই। কি মনে হচ্ছে, সুসাইড করেছে নাকি পড়ে গেছে রেল থেকে? না, মনে হচ্ছে সুসাইড করেছে, তা রেলে পড়া নয়। আউটসাইড ডিপোর্ট না, রেলে পড়া হলে সুসাইড করেছে মনে হয়। ঘটনা কোথায় ঘটেছে? এই তো রেলগেটের কাছে, বোন পাশে। কখন শুনলেন এটা? এই এখন দোকান খুলেছিল, আমার তো দোকানদার, দোকান খুলি শুনলাম। বনপাশে দোকানদার? হুম হুম। পরিচিত মনে হচ্ছে? না, পরিচিত মুখ বলে তো করে কিছু চেনা যাচ্ছে না। পরিচিত বলে মাত্র ও ড্রেস দেখে তবে চিনবে, নইলে বাড়ির লোক। রেল পুলিশ কি এখানে এসেছিল? রেল পুলিশ এখন আসে নাই। এই স্টেশনটার নাম কি? বনপাস, বনপাস রেল স্টেশন। লাইন দে কেটে দিয়েছে, পরিচিত মনে হচ্ছে আপনার? না, আমার পরিচিত না। কখন থেকে এসে দেখলেন এটা? আমি এই তিন মিনিট। তিন মিনিট কোথায় ঘটেছে ঘটনাটা? সেটা তো বলতে পারবো না, ওই আজ তো এটা বনপাস, এটা বনপাস স্টেশনের প্ল্যাট গেটটা পেরিয়ে, গেটটা পার, গেটটা পার হয়ে। আপনার নাম? আনসার শেখ। কি মনে হচ্ছে, সুসাইড নাকি পড়ে গেছে? পড়ে গেছে মনে হচ্ছে। আউশগ্রাম থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।